আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন আল্লানা। আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার ফার্মের একজোড়া টাইগার ফ্যান্টালের বা লক্ষার বাচ্চা। এটা হলো টাইগার কালার। অনেকে চিন্তা করবেন এটা একটা ফাটা কবুতর, আসলে বেসিক্যালি না, এটা আপনার টাইগার একটা কালারের নাম, যেটার বডিতে আপনার ব্ল্যাক স্পটও থাকবে এবং হোয়াইট স্পটও থাকবে। তো এই সব কালারের ভিতরে ভ্যারাইটি হয়, তিনটা ভ্যারাইটি হয়। একটা হয় আপনার হোয়াইট কালার, হোয়াইট কালারগুলো হয়, হোয়াইট কালারে হোয়াইট কালারের পরিমাণটা একটু বেশি থাকে, ব্ল্যাক কালারের পরিমাণটা একটু কম থাকে। আর আরেকটা হলো যেটারে বলে স্প্ল্যাশ, ব্ল্যাক স্প্ল্যাশ বলে। স্প্ল্যাশ কালারটাও আপনার ইসের ভিতরেই, টাইগারের ভিতরে মানে এরকমই হয়, সিমিলার কালার। কিন্তু স্প্ল্যাশ কালারগুলোতে কবুতরের মাথার দিকে হোয়াইট পরিমাণ, সাদার পরিমাণ বেশি থাকে এবং বডিতে ব্ল্যাক পরিমাণ বেশি থাকে। তো বেসিক্যালি এগুলো টাইগারের বাচ্চা, সেজন্য আপনার ওর বডিতে স্পটও আছে, আপনার ব্ল্যাক কালার আছে এবং লেজগুলো টোটালি কালো, কারণ টাইগার কবুতরের লেজ সচরাচর কালো হয়। ম্যাক্সিমাম আপনার খুব রেয়ার সময়ই লেজগুলো অন্য কালারের হয়ে থাকে। তো অনেকের ভুল ধারণা আছে, হয়তো সাদা কালোর সাথে জোড়া দিলেই এই টাইগার বাচ্চা পাওয়া সম্ভব। আসলে জিনিসটা ভুল, কারণ সাদার সাথে জোড়া দিলে, সাদা একটা সুপার মাস্কিং জিন, ওর জিনটা আপনার ডোমিনেট করতে অনেক সমস্যা হয়ে যায় কালো। সেক্ষেত্রে বাচ্চা ম্যাক্সিমাম সময় দেখবেন সাদা, এর লেজে হয়তো বা দু একটা কালো আসছে বা বডিতে দু একটা ফেদার কালো আসছে, বাট ম্যাক্সিমাম বডিটাই আপনার সাদা আসছে। তো সেই ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাবে। তো টাইগার হলো একটা জিন, যেমন অ্যালমন, কোয়ালমন, তারপরে আপনার অ্যান্ডোলোজিয়ান, হোমোজেনিয়াস অ্যান্ডোলোজিয়ান, এদের মতোই টাইগারও একটা জিন। তো আজকে বাচ্চাগুলো শো করার কারণ এই কবুতরগুলো দেখানোর জন্যই, বেসিক্যালি এটা বিক্রির জন্য না, বাচ্চাগুলো আমি রাখার চেষ্টা করতেছি, কারণ বাচ্চাগুলোর কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর আসছে এবং ওদের ডালাগুলোও সুন্দর। ডালাগুলো দেখলে বোঝে যে কবুতরগুলো এখনও বাচ্চা, বড় হইলে মোটামুটি ভালো একটা কোয়ালিটিফুল বাচ্চা হবে। তো এগুলো ইন্ডিয়ান ফ্যান্টেল বলে, অনেকে বলে ইন্ডিয়ান লক্ষাও বলে। তো কবুতরের বাচ্চাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চাগুলো সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।